আগেই বলে রাখি এটি দ্বিতীয় পর্ব আপনি যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন আপনার ইংরেজি শিখতে সুবিধা হবে আজকেও আমরা শিখব স্পোকেন ইংলিশের জন্য কিছু শব্দ এবং তার ব্যবহার তার সাথে কিছু গ্রামাটিক্যাল টিপস যাতে আপনি সঠিক ইংরেজি শিখতে এবং বলতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের লেশন গোল গোল মানে লক্ষ্য বা উদ্দেশ্য এটাই আমার লক্ষ্য দ্যাটস মাই গোল দ্যাটস মাই গোল আপনার লক্ষ্য কি হোয়াটস ইউর গোল হোয়াটস ইউর গোল তিনি তার লক্ষ্য অর্জন করেছেন এর ইংরেজি হবে হি অ্যাচিভড হিজ গোল হি অ্যাচিভড হিজ গোল গ্রিডি গ্রিডি মানে লোভি সে লোভী এবং অলস হিজ গ্রিডি অ্যান্ড লেজি হিজ গ্রিডি অ্যান্ড লেজি এত লোভী হবেন না ডোন্ট বি সো গ্রিডি ড বি সো গ্রিডি মানুষ লোভি পিপুল আর গ্রিডি পিপুল আর গ্রিডি হিউমেলিট হিউমেলিট হিউমিলিয়েট মানে লাঞ্ছিত বা অপমানিত করা বা অপমান করা যেমন আমরা বলতে পারি তিনি তাকে অপমানিত করেছিলেন সি ওয়াজ হিউমেলিয়েটেড বাই হিম সি ওয়াজ হিউমেলিয়েটেড বাই হিম আমি তাকে অপমান করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিউমেলিয়েট হিম আই ডোন্ট ওয়ান্ট টু হিউমেলিয়েট হিম ইলিউশন ইলিউশন মানে ভ্রম বা মায়া এটি একটি মায়া ছিল দ্যাট ওয়াজ অ্যান ইলিউশন দ্যাট ওয়াজ অ্যান ইলিউশন ভ্রমগুলি স্বল্পস্থায়ী হয় ইলিউশানিভড স্থায়ী শান্তি একটি মায়া ছাড়া কিছুই নয় পারমানেন্ট পিস ইজ নাথিং বাট অ্যান ইলিউশন পারমানেন্ট পিস ইজ নাথিং বাট অ্যান ইলিউশন ইনসোলেন্ট ইনসোলেন্ট মানে অপমান কর বা দাম্ভিক তাদের মধ্যে কেউ কেউ খুব দাম্ভিক সাম অফ দেম আর শো ইনসোলেন্ট সাম অফ দেম আর শো ইনসোলেন্ট তার উগ্র আচরণ আমাকে বিরক্ত করেছিল হিজ ইনসোলেন্ট ম্যানার ইরিটেটেড মি হিজ ইনসোলেন্ট ম্যানার ইরিটেটেড মি ইন্টারফেয়ার ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা বা না গলানো এতে হস্তক্ষেপ করবেন না ডোন্ট ইন্টারফেয়ার উইথ ইট ডোন্ট ইন্টারফেয়ার উইথ ইট আমার হস্তক্ষেপ করার অধিকার ছিল না আই হ্যাড নো রাইট টু ইন্টারফেয়ার আই নো রাইট টু ইন্টারফেয়ার আমার কাজে হস্তক্ষেপ করবেন না ডো্ট ইন্টারফেয়ার উইথ মাই ওয়ার্ক ডোণ্ট ইন্টারফেয়ার উইথ মাই ওয়ার্ক ইরিটেড মানে বিরক্ত জ্বালাতন করা অতিষ্ঠ করা যেমন আমরা বলতে পারি তুমি কেন বিরক্ত হোয়াই আর ইউ ইরিটেটেড হোয়াই আর ইউ ইরিটেটেড আমি জানি তুমি বিরক্ত আই নো ইউ আর ইরিটেটেড আই নো ইউ আর ইরিটেটেড তোমার ধৈর্য আমাকে বিরক্ত করে ইউর পেশেন্স ইরিটেডস মি ইউর পেশেন্স ইরিটেডস মি অবশেশন অবশেশন মানে ঘোর বা আবেশ তিনি একটি আবেশের কবলে পড়েছিলেন

মানে এক তিনি এক গুঁয়ে মহিলা সি ইজ এ স্টাবন ওম্যান। তুমি আগের মতোই এক গুয়ে ইউ আর অ্যাজ স্টাবন অ্যাজ এভার ইউ আর অ্যাজ স্টাবন অ্যাজ এভার তিনি এক গুঁয়ে মানুষ হি ইজ এ স্টাবন পার্সন হি ইজ এ স্টাবন পার্সন সিম্প্যাথি সিম্প্যাথি মানে সহানুভূতি আমি সহানুভূতি চাই না আই ডোন্ট ওয়ান্ট সিম্প্যাথি আই ডোন্ট ওয়ান্ট সিম্প্যাথি আমি তোমার সহানুভূতি চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউর সিম্প্যাথি আই ডোণ্ট ওয়ান্ট ইউর সিম্প্যাথি আমরা তার প্রতি সহানুভূতি অনুভব করেছি ওই ফেল্ড সিম্প্যাথি হার ওই ফেল্ড সিম্প্যাথি ফর হার দো দো মানে যদিও এটি একটি কনজাংশন মানে এটি একটি বাক্যের সাথে আরেকটি বাক্যকে যোগ করে দেয় যেমন তিনি এসেছিলেন যদিও আমি তাকে না বলেছিলাম হি কেম ইভেন দো আই টোল্ড হিম নো হি কেম ইভেন দো আই টোল্ড হিম নো যদিও সে অনেক চেষ্টা করেছে কিছু পরিবর্তন হয়নি দো হি ট্রায়েড হার্ড নাথিং চেঞ্জড দো হি ট্রায়েড হার্ড নাথিং চেঞ্জড যদিও তিনি অনেক বয়স্ক তিনি সুস্থ আছেন ইভেন দো হি ইজ ভেরি ওল্ড হি হেলদি ইভেন দো হি ভেরি ওল্ড হিজ হেলদি আলটিমেট আলটিমেট মানে চূড়ান্ত এটা চূড়ান্ত পরীক্ষা ইটস দ্য আলটিমেট টেস্ট ইটস দ্য আলটিমেট টেস্ট আপনার জীবনে আপনার চূড়ান্ত লক্ষ্য কি হোয়াট ইজ ইউর আলটিমেট গোল ইন ইউর লাইফ হোয়াট ইজ ইউর আলটিমেট গোল ইন ইউর লাইফ শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য কি হোয়াট ইজ দ্য আলটিমেট পারপাস অফ এডুকেশন হোয়াট ইজ দ্য আলটিমেট পারপাস অফ এডুকেশন আপ ব্রিঙ্গিং মানে লালন পালন আমার লালন পালন আমাকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত করে আমার লালন পালন আমাকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত করে এটি একটি বড়ো বাক্য তাই আমরা এটাকে ছোট ছোট ভাগে ট্রান্সলেট করব তাহলে শিখতে সুবিধা হবে আমার লালন পালন মাই আপব্রিঙ্গিং আমাকে প্রস্তুত করে প্রিফেয়ার্ড মি যে কোনো কিছুর জন্য ফর এনিথিং তাহলে পুরো বাক্যটি এইরকম হবে মাই আপব্রিঙ্গিং প্রিপেয়ার্ড মি ফর এনিথিং মাই ব্রিঙ্গিং প্রিপেয়ার্ড মি ফর এনিথিং তিনি লালন পালনে একজন ক্যাথলিক ছিলেন হি ওয়াজ এ ক্যাথলিক বাই আপব্রিঙ্গিং ভায়োলেন্স ভায়োলেন্স মানে হিংস্রতা আমরা হিংস্রতা পছন্দ করি না ওই ডোন্ট লাইক ভায়োলেন্স উই ডোন্ট লাইক ভায়োলেন্স স্কুলের হিংস্রতা একটি বড় সমস্যা স্কুল ভায়োলেন্স ইজ এ বিগ প্রবলেম স্কুল ভায়োলেন্স ইজ এ বিগ প্রবলেম হিংস্রতা হল আমাদের সমাজের ক্যান্সার হিংস্রতা হল আমাদের সমাজের ক্যান্সার ভায়োলেন্স ইজ দ্য ক্যান্সার অফ আওয়ার সোসাইটি ভায়োলেন্স ইজ দ্য ক্যান্সার অফ আওয়ার সোসাইটি আজকে আমি আপনাকে কিছু শব্দ শেখানোর চেষ্টা করলাম যেগুলি খুব বেশি পরিমাণে প্রতিদিন ব্যবহার হয় তার সাথে তাদের ব্যবহার দেখালাম যাতে আপনি ইংরেজি বলার সময় কোনো রকম ভুল না করেই শব্দগুলি ব্যবহার করতে পারেন আশা করি আপনার কাজে আসবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন